গেটটা খুলে নি। তবে হ্যাঁ একটা জিনিস খুব মজা দাদা, সবাই কিন্তু খুব ভয় পাচ্ছে দাদা। You must be thinking what we are doing over here. Let me tell you, we are in a remotest place which is around 400 kilometers from West Bengal, and we are here to take some of the thrilling experiences about this place. There are many stories associated with this place from ancient times, before the time of British, and we are here to experience the chill. প্রচুর ফোন কলস আমরা এটা পাই যে যখন প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি সেটায় পার্টিসিপেট করার জন্য, বাট ওখানে বেশ কিছু স্ট্যান্ডার্ড আর প্রোটোকলস মেনটেন করতে হয় যার জন্য রিয়েল ইনভেস্টিগেশনে আমরা সবাইকে নিয়ে যেতে পারি না। তো আমরা তার জন্য আলাদা একটা উইংস করেছি, সেটা হচ্ছে ঘোস্ট ওয়াক। তো ঘোস্ট ওয়াকে সাধারণ মানুষ আসতে পারে, আর আমরা লিমিটেড একটা জায়গা পর্যন্ত এই ধরনের ইকুইপমেন্টের ডেমোস্ট্রেশন বা যে জায়গাতে যাওয়া সম্ভব সাধারণ মানুষের, তো সেই জায়গা পর্যন্ত অ্যাক্সেস করায় গরু। এবং দেখবেন দুদিকে গাছ আছে, তো ওই রাস্তা দিয়েও লোকজন সন্ধ্যের পরে যাওয়া আসা করে না, ওই রাস্তাটায় এরকম অ্যাপারিশন দেখা যায়। বাট ঘোষ ট্যুর এটা বলে না কি আপনাকে ভূত দেখানোর জন্য আমরা ট্যুর করছি, বাট আমরা এটা খুঁজি যে কেন লোক এই ঘোষ্ট এক্সপিরিয়েন্সটা করছে, কেন লোক ভূতটা দেখে, তা এর পিছনে কারণটা কী আছে। বা অনেকেই এই ধরনের পোড়ো বাড়ি এগুলোকে অ্যাভয়েড করে চলে, তো এটার জন্য ওই বাড়িগুলো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এই সমস্ত হতে থাকে। আমরা করি কি সেই জায়গাগুলোতে গিয়ে আমরা নিজেরা দেখি, বা যারা যেতে চায় না, যেতে ভয় পায়, কেন পায়, তো সেটাকে এক্সপিরিয়েন্স করার জন্যই নিয়ে যায়। উনি বললেন যে আমার মায়ের নাম কী বলুন, বাট আমরা ওখানে ডিভাইসে যেটা রিপ্লাই করলাম এতটাই সারপ্রাইজ যে সন্ধ্যা। তো কীভাবে বললো, কে ছিল ওখানে বললো, সেটা আমরা জানি না, বাট রিপ্লাইটা আমরা পেয়েছি। তো এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে স্ট্রেঞ্জ, এবং এগুলোকেই আমরা প্যারানর্মাল হিসেবে কনসিডার করি, নট ওই স্ক্যারি ফেস যেরকম বলছিলাম, টুইস্ট লেগ একটা চোরেল এসে দাঁড়িয়ে গেলো সেটা নয়, বাট এই অ্যাক্টিভিটিগুলো, জামা টেনে নিলো, পা থেকে জুতো টানছে, রাত্রে শুয়ে আছে কেউ পা ধরে টানছে, তারপরে জানলার সাইড থেকে হয়তো খুব ঠান্ডা হাওয়া চলে আসছে, বিভিন্ন জিনিস ছুঁড়ে ফেলে দেয়া। ধরুন আপনার কেউ মারা গেছে, তার ফটো ফ্রেমটা দেওয়ালে আছে, হঠাৎ করে কে ছুঁড়ে নিচে ফেলে দিল, দরজাটা দুম করে বন্ধ হয়ে গেল, হাওয়া নেই, কিচ্ছু নেই, একদম নিস্তব্ধ জায়গা। তো এই ধরনের হন্টিং যেটা বাড়িতে হয় তো তাকে আমরা বলি হচ্ছে পোল্টারগাইস্ট। এখানে অনেক রকমের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হতে পারে, তো আমাকে কনফার্ম করুন আপনি যদি সত্যি এখানে থাকেন এবং আমার কথা বুঝতে পারেন, তাহলে আরেকবার লাইট জ্বালিয়ে দেখান। স্পিরিট এই অর্গানাইজেশনটার সঙ্গে কথা বলে বুঝলাম যে আমরা যেভাবে যাকে ভূত বলি, যে অর্থে ভূত দেখি, ভূত কিন্তু সে জিনিস নয়, সামথিং ডিফারেন্ট। তো বরাবরই আমার একটু এরকম এই অলৌকিক ব্যাপারে আমার বরাবরই এবং আমার হাজব্যান্ডের বরাবরই ইচ্ছা ছিল, কিন্তু এই স্পিরিটের সঙ্গে আসার পর আমাদের ইচ্ছা যে আসার বা এই ধরনের কোনো গোস্ট ওয়াক যে হয় এটা যেন আরও বেড়ে গেল। অ্যান্ড ইয়েস্টারডে নাইট উই ওয়েন্ট টু দ্যাট রাজমহল, ইট ওয়াজ এ ভেরি ভেরি থ্রিলিং এক্সপিরিয়েন্স। আই অ্যাজ সাচ নেভার ফেল্ট দ্যাট something very uncanny, but the walk was very thrilling, exciting in that late night, and absolutely the area was so beautiful and deserted, so that and peaceful, there was no sound absolutely. Ebong eto sundor mane bhabe walk ta hoyeche jinish ta kintu khub attractive ebong bhalo lage gatanagotik jiboner theke eta beriye asha ebong ei dhoroner walk khubi bhalo lage. Tobe amar ekbar feel hoyechilo যখন ওই আমি একা গেলাম উইথ দ্যাট K2 meter, যে সামবাডি ওয়াজ ফলোয়িং মি, বিকজ ওই স্টোন পেবলসগুলো কিন্তু মানে শব্দ করছিলো, সো আই টার্ন ব্যাক বাট আই কুডন্ট ফাউন্ড এনিওয়ান। এবং আমাদের ভীষণ ইচ্ছা এই বেগুন কোটরটা যাবো,
আই উইশ টু গো ওয়ান্স অ্যাগেন, এবং সবসময় আমি চেষ্টা করবো স্পিরিটদের এই অর্গানাইজেশনের সঙ্গে টাচে থাকার, আমি এবং আমার ফ্যামিলি, এবং যেখানে যেখানে ওরা যাচ্ছেন আমরা চেষ্টা করবো সেখানে সেখানে। মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে মানুষের মনের অজানা অচেনা দিকে এবং মানুষের মনের বিভিন্ন রকম গতি প্রকৃতি দিকে আমার চিরকালই একটু আকর্ষণ আছে, যেটাকে প্যারানর্মাল বলে বা পরাবাস্তব বলে, সেই দিকেও একটা আকর্ষণ হয়েছে। একদম ছোটোবেলাতে যখন সোনার কেল্লা সিনেমাটি দেখেছিলাম, সেখানে জাতিকস্বরের কথা ছিল, সেখান থেকে হয়তো আমাদের সমস্ত বাঙালি ছেলেদের পরাবাস্তব সম্বন্ধে আকর্ষণের শুরু। যাই হোক, আমি স্পিরিট এই অর্গানাইজেশনটির সঙ্গে যোগাযোগ আমার হয় ফেসবুকের মাধ্যমে, এবং জানতে পারলাম যে এরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের পরাবাস্তব কার্যকলাপ নিয়ে কাজকর্ম করে থাকেন এবং সাধারণ মানুষকেও সে সম্বন্ধে জানান। তখন তাদের সঙ্গে যোগাযোগ করলাম। আমি যে বিরাট কিছু আশা করে এসেছিলাম সেটা আমি বলবো না, যে চোখের সামনে মানে সাধারণভাবে আমাদের পরাবাস্তব সম্বন্ধে বা মৃত্যুর পরবর্তী অবস্থা সম্বন্ধে যেরকম ধারণা বা গল্প উপন্যাসে যেরকম পড়ে থাকি, সেরকম কিছু আশা করে আসিনি যে আমার সামনে চারটে ভূত নাচবে, তিনটে কঙ্কাল নাচবে, সেরকম কিছু আশা করে আসিনি। বা এনারাও প্রথম থেকে সেরকম কোনো কিছু দ্রষ্টব্যের কথা বলেননি। তবে মধ্যরাতে আমরা গেছিলাম, সেখানে পরিবেশটা একটু অন্যরকম লেগেছে, সময় সময় গা ছমছম করেছে, কেটু মিটারে আমরা একবার সিগন্যালও পেয়েছি। আসলে আত্মা মানে কি? আত্মা মানে তো একটা শক্তি, শক্তির রকম ফের, তো এই শক্তির কিছুটা উপস্থিতি আমরা এখানে বুঝতে পেরেছি। আমার এটা প্রথম এদের সঙ্গে বা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যোগাযোগ আমার এই প্রথম। ভবিষ্যতে অন্যান্য যেসব জায়গায় এনারা নিয়ে যান, বেগুনকোদর বা কাশিয়াং বা অন্যান্য জায়গাতে, সেখানে আমার এনাদের সঙ্গে যাওয়ার ইচ্ছা আছে। থ্যাংক ইউ।